स्वागत आमार चैनल सुसुतोते मु सिंगल फेदर स्टिच और डबल फेदर स्टिच सिंगल फेदर स्टिचर जो प्रथम सूतोटा इखाने ढुकिए तारपर एई भावे सामने थेके रेखे एई भावे सूतोटा जाबे आबार एटा एई पासे एई जायगा थेके हबे एटाओ सूतोटा एई भावे सामने थाकबे आबार एटा एई पासे एमनी करे एटाओ सूतोटा सामने थाकबे এটা হলো সিঙ্গেল ফেদার স্টিচ এবার আমরা করব ডাবল ফেদার স্টিচ এটার জন্য তিনটে দাগ টানতে হবে তিনটে দাগ টানার পর এটা যেমন একবার করে করছিলাম সেটাই এটা হবে দুবার করে এই একবার আর এখানে এই মোটামুটি এখান থেকে আর একটু আগে এটার নিচের দিকে আবার নেমে আসব সুতোটা সামনে থাকবে এ প্রথমে একটা ঘর দ্বিতীয় লাইনে করলাম তারপর এই ফার্স্টের লাইনে আবার একটা এইখান থেকে এই সামনে সুতো উঠিয়ে এটা এইভাবে হবে এটা আবার এটা এই পাশে যাবে এই যে এইভাবে হবে ডবল ফেদার স্টিচ ঠিক এটার নিচে থেকে একটু আগে বাড়িয়ে নেব এই যে এটা হয়ে গেল ডবল ফেদার স্টিচ এরিং ডবল স্টিচ এটা প্রথমে দুটো লাইনের মধ্যেখানে এটা হবে প্রথমে একটা লাইনের এক সাইডে এটা একটা সমস্যা ঢোকালাম তারপর অন্য লাইনে ডবল হেরিং বোন স্টিচ এটাও ওই আগের মতোই একই এটা ডবল হবে এইভাবে প্রথমে যেমন করেছিলাম ওই একইভাবেই হবে কিন্তু এটা আর একবার এটার উপর দিয়ে করব খাচ্ছি এটা অন্য সুতো দিয়ে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা যদি ঘন ঘনভাবে করা হয় তাহলে এটা আমরা ভরাটের কাজেও লাগাতে পারি কোনো জিনিস ভরাট করবো যেমন পাতা সেগুলোকেও ইউজ করা যেতে পারে হ্যালো এটা আর একটা হেরিং বোন স্টিচ তিনটে লাইন দিয়ে শুরু করেছিলাম এটা ফার্স্টেরটা এই মধ্যে লাইনের লাইনটাও আবার ঠিক ওইটারই মাথায় মাথায় এইভাবে তুলব এটার ঠিক নিচে আবার এটাও আবার ঠিক এটার এইখানে এইভাবে আবার ঠিক এই যে এইটা আছে এটার ওই মধ্যেখানে এটাও তুলতে হবে এই হেরিং বোন স্টিচটা দুটো আমরা করলাম এরপর অন্য কালার সুতোর দিয়ে আমরা এটাকে এটার উপর থেকে ভরাট করব এইভাবে এখানে সুতো পার করেছি তারপর এটা এইভাবে আসবে এইভাবে এসে এটা এই যে এইখানে যে ক্রস হয়েছে ওটার উপর দিয়ে সুতোটা যাবে আবার এটার এইভাবে সুতোটা যেন উপরে থাকে
এইভাবে পুরোটাকে আমরা এইভাবে ভরব। লাস্টের সুতোটা হলুদ সুতোটা এইভাবে আসবে। আমাদের সবসময় মনে রাখতে হবে হলুদ সুতোটা আমাদের উপর দিক থেকে যেন এই ক্রসের উপরে যেন যায়। যে এই মধ্যেখানে যে ফাঁকা জায়গাগুলো থাকলো সেইখানে আমরা এবার একটা করে ছোট্ট করে চেন স্টিচ, যেটা আমরা ডেজি ডেজি স্টিচ বলছি, সেটা একটা একটা করে 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 যাব। তাহলে এই জিনিসটা পুরো ভরাট দেখাবে, দেখতে সুন্দর হবে। এরপর এ উপরে আমরা এর আগে একটা করে ডেজি ডেজি স্টিচ চেন স্টিচ দিয়ে দেবো। এইভাবে একটা একটু বড় দেব, অন্যটা একটু ওর থেকে ছোট দেব।